জীবন সংক্ষিপ্ত, তাই আমাদের প্রতিটি মুহূর্তকে সম্মান করা উচিত। কথা আছে, বড়দের সম্মান করো, তবে ছোটরাও তোমাকে সম্মান করবে। আর তাই বড়দের কিভাবে সম্মান করতে হয় তারই এক দৃষ্টান্ত উপস্থাপন করলেন দেশের ক্রিকেটের সিনিয়র ক্যাম্পেইনার মাহমুদুল্লাহ রিয়াদ। টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে আজ মধ্যরাতে দেশ ছাড়বে বাংলাদেশ দল। তার আগে তিন ধাপে আনুষ্ঠানিক ফটো সেশন সেরেছে নাজমুল হোসেন শান্তরা। সকালে দুই ঘন্টার ফিটনেস ট্রেনিংয়ের পর সবার প্রস্তুতি এবার ফটো সেশনের জন্য। নির্ধারিত সময়ের পর সাকিবের নেতৃত্বে ড্রেসিং রুম থেকে নতুন বেশে মাঠে প্রবেশ করলেন বিশ্বকাপের স্কোয়াডে থাকা 15 জন ক্রিকেটার। এরপর দলীয় ফটো সেশনের জন্য সাকিব রিয়াদদের প্রস্তুতি। তাদের সহযোগিতা করেন মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম ও শাহরিয়ার নাফিস। এখানেই লক্ষ্য করুন মাহমুদুল্লাহ রিয়াদ কোথায় আছেন। প্লেয়ারদের ফটো সেশনের পর মাঠে প্রবেশ করেন জাতীয় দলের কোচিং স্টাফ। হাথুরু পোথাসদের নিয়ে শুরু হয় ফটো সেশনের দ্বিতীয় পর্ব। এ সময় প্রধান কোচকে মধ্যমণি করে গ্রুপ ছবির পর্ব শেষ করেন। এবারও একইভাবে লক্ষ্য করুন মাহমুদুল্লাহ রিয়াদ ও সৌম্য সরকারের আসন কোথায় ছিল। সর্বশেষ ফটোশুটের শেষ পর্ব, যে পর্বের মূল আকর্ষণ বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন। মাঠে প্রবেশ করে প্লেয়ারদের কাছে এসে লিটন রিয়াদদের সাথে কথা বলেন। এখন লক্ষ্য করুন মাহমুদুল্লাহ রিয়াদ কোথায়। মূলত বোর্ড অফিসিয়ালদের জন্য নিজের চেয়ার ছেড়ে দিয়ে দাঁড়িয়ে যান সিনিয়র এই ক্যাম্পেইনার। কিন্তু মাহমুদুল্লাহ রিয়াদের দাঁড়ানো হয়তো ভালো লাগেনি, তাই তো রাবিদ ইমাম রিয়াদকে এসে চেয়ারে বসান। এরপরেও রিয়াদ উঠে যেতে চায়, কিন্তু এবার নিজামুদ্দিন চৌধুরী রিয়াদের হাত ধরে টেনে বসান। সত্যি বলতে একজন সিনিয়র ক্রিকেটারকে এভাবে সম্মান দেখানোর দৃশ্য এক কথায় অসাধারণ। অন্যদিকে একই কাজ করেন সৌম্য সরকার। ফটো সেশনের প্রথম দুই পর্বে সৌম্য যে আসনে বসেছিলেন, শেষ পর্বে সে আসন ছেড়ে দেন মুস্তাফিজের জন্য। ছোট ছোট এই বিষয়গুলো একটা দলের স্পিড বাড়িয়ে দেয়, প্লেয়ারদের মধ্যে বন্ডিংও ভালো করে, যা কিনা মাঠের ফলাফলের জন্য খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। সালমান আবদুল্লাহ, স্পোর্টস অ্যান্ড নিউজ।